কেমন আছেন নায়ক রাজ রাজ্জাকের পরিবার? আমার কিন্তু বয়স বেড়ে যাচ্ছে, জানি না আমার কবে ডাক আসবে, আমার তো দিন ফুরিয়ে আসছে। জীবনের শেষ দিকে নিজের প্রতিটা জন্মদিনে এভাবেই পরিবারের কাছে মৃত্যুর কথা স্মরণ করতেন তিনি। সত্যিই একদিন হারিয়ে গেলেন। 2017 সালের 21 আগস্ট বিকাল গড়িয়ে যখন নামছিল সন্ধ্যা, ঠিক তখনই নশ্বর এই পৃথিবীতে শেষ নিঃশ্বাসটি নিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাক। শুধু অনুজ কিংবা অগ্রজ নয়, পরিবারের কাছে তিনি ছিলেন বটবৃক্ষের মতো। বাবা হয়ে শাসন করেছেন, আবার সন্তানদের কাছে টেনেছেন বন্ধুর মতো, ছিলেন আদর্শ স্বামীও। কিন্তু সেই পরিবার জুড়ে এখন যেন শূন্যতার বিষাদ, দুঃখ যেন ছুঁয়ে আছে চোখের কোণের বিশুদ্ধ জলে। কেমন আছে নায়ক রাজ রাজ্জাকের পরিবার? আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো কিংবদন্তী এই নায়কের পরিবারের বর্তমান অবস্থা, জানাবো তার স্মরণে সহকর্মীদের কথাও, ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করব তার জীবনের কথাও। তবে প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন এখনই, কেননা আমরা আপনার কাছে পৌঁছে দেব হারিয়ে যাওয়া কিংবদন্তী তারকাদের জীবনী ও তাদের পরিবারের সর্বশেষ খোঁজখবর। গত 23 জানুয়ারি ছিল রূপালী পর্দার কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাকের 79তম জন্মদিন। 60-এর দশকে নির্মাতা সালাউদ্দিনের 13 নম্বর ফেকু ওগস্তাল্লেন সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্কনে প্রবেশ করেন তিনি। যদিও এর আগেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এই অভিনেতার, যুক্ত ছিলেন কলকাতা থিয়েটারের সঙ্গে। নায়ক হওয়ার অদম্য স্বপ্ন নিয়ে 1959 সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়তে সিনেমার উপর পড়াশোনা ও ডিপ্লোমা গ্রহণ করেন রাজ্জাক। এরপর কলকাতায় ফিরে শিলালিপি ও আরও একটি সিনেমায় অভিনয় করেন। 1964 সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলে আসতে বাধ্য হন। ঢাকায় এসেও লেগে থাকেন তার স্বপ্ন নিয়ে, কাজ করেন একজন সহকারী পরিচালক হিসেবে। উজালা সিনেমায় পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ করেন তিনি। এরপর পরিচালক সালাউদ্দিনের সিনেমায় অভিনয়ের কিছুদিন পরেই নির্মাতা জহির রায়হান তার বেহুলাতে রাজ্জাককে লক্ষিন্দরের ভূমিকায় অভিনয় করার সুযোগ করে দেন। এর মধ্য দিয়েই নায়ক হিসেবে রাজ্জাকের প্রথম পরিচয়। বেহুলা সিনেমায় সুচন্দার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক আলোড়ন তৈরি করেন রাজ্জাক। তারপর একের পর এক সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হন এদেশের সিনেমা দর্শক। রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নীল আকাশের নিচে, ময়নামতি, মধুমিলন, পিস ঢালা পথ, জেয়াকুনে পুরি, জীবন থেকে নেওয়া, কি যে করি, অবসমন, রংবাজ, বেঈমান, আলোর মিছিল, অশিক্ষিত, অনন্ত প্রেম, বাদী থেকে বেগম ইত্যাদি। প্রায় 300 সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন রাজ্জাক। নায়ক হিসেবে রাজ্জাক সুচন্দা, রাজ্জাক কবরী ও রাজ্জাক ববিতার এবং রাজ্জাক সাবানার অনেক সিনেমা দর্শক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে, যা রাজ্জাককে ঢালিউডের নায়করাজ উপাধিতে ভূষিত করেছে। বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমেদ জামান চৌধুরী তাকে এই উপাধি দিয়েছিলেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1942 সালের 23শে জানুয়ারি ভারতের দক্ষিণ কলকাতায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নায়ক রাজ্জাক। 2017 সালের 21শে আগস্ট ঢাকায় মারা যান তিনি। এর আগে রাজ্জাক 1962 সালে লক্ষ্মীকে বিয়ে করেন। টালিগঞ্জে রাজ্জাকের এক আত্মীয়ের বাড়ির পাশে ছিল লক্ষ্মীদের বাড়ি। সেই আত্মীয়দের একজন লক্ষ্মীকে বাড়ির সামনে দেখে পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব নিয়ে যায়। সেদিন রাজ্জাক আর লক্ষ্মীর আংটি বদল হয়। এর 2 বছর পর তাদের বিয়ে হয়। নিজের নাম প্রসঙ্গে লক্ষ্মী এক সাক্ষাৎকারে বলেন, অনেকে আমাকে হিন্দু মনে করেন, আমার পুরো নাম খায়রুননেসা, আমার আব্বা আমাকে আদর করে ডাকতেন লক্ষ্মী বলে। 1964 সালের কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হলে এক রাতে বাড়ি ছেড়ে পালিয়ে এক হিন্দু পরিবারের বাড়িতে আশ্রয় নেন রাজ্জাক। পরে দিন 26 এপ্রিল পরিবার নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। তার সাথে ছিল তার স্ত্রী লক্ষ্মী ও পুত্র বাপ্পারাজ এবং পিছুষ পশুর দেওয়া একটি চিঠি ও পরিচালক আব্দুল জব্বার খান ও শব্দগ্রাহক মণি বোসের ঠিকানা। স্ত্রী পুত্রকে শরণার্থী শিবিরে রেখে তিনি আব্দুল জব্বার খানের সাথে সাক্ষাৎ করলে খান তাকে আশ্বাস দেন। তখন রাজ্জাক 80 টাকা মাসিক ভাড়ায় স্ত্রী পুত্র নিয়ে কমলাপুরে এক বাসা ভাড়া করেন। ঢাকায় আসার পর রাজ্জাক লক্ষ্মীর ঘর আলোকিত করে আসে 3 কন্যা সন্তান। তারা হলেন নাসরিন পাশা শম্পা, রওশিন হোসেন বাপ্পি এবং আফরিন আলম ময়না। সর্বশেষ ছেলে সন্তান হিসেবে আগমন সম্রাটের, যার আসল নাম খালিদ হোসাইন আর বাপ্পারাজের ভালো নাম রেজাউল করিম। শুরুতে যেমনটা বলছিলাম, জন্মদিনে পরিবারের কাছে একটা কথাই বলতেন, আমার কিন্তু বয়স বেড়ে যাচ্ছে, জানি না আমার কবে ডাক আসবে, আমার তো দিন ফুরিয়ে আসছে। সত্যি একদিন হারিয়ে গেলেন। গত 23শে জানুয়ারি তাকে ছাড়া তৃতীয়বারের মতো জন্মদিনটা কাটে পরিবারের। রাজাহীন রাজ্য কেমন আছে? নায়করাজকে ছাড়া এবার জন্মদিনটাও পালন করতে হবে পরিবারকে। নায়করাজের জন্মদিন মানেই ইন্ডাস্ট্রিতে উৎসবের ধুম পড়তো একসময়।
নির্মাতা অভিনেতা শুটিংয়ের ক্যামেরা বন্ধ করে ভিড় করতেন লক্ষ্মীকুঞ্জে। অনেক সময় তিন চার দিন ধরে শুধু তার জন্মদিনের আয়োজনই হতো। গত কয়েক বছরের মতো এবারের জন্মদিনটাও যেন রঙহীন, সাদামাটা আয়োজনে দিনটা কাটান পরিবারের সদস্যরা। এফডিসির ফজলুল হক অডিটোরিয়ামে পরিচালক সমিতির আয়োজনে নায়করাজের জন্মদিন পালন করা হয়। তার কবর জিয়ারত করতে অভিনয়শিল্পীরা ভিড় করেন। রাজ্য হয়তো তার মতো করে চলছে। রাজা চলে যাওয়ার পর রানী কেমন আছেন? নায়করাজ রাজ্জাকের স্ত্রী খায়রুননেসা লক্ষ্মীর কথা বলছি। রাজার উপর বুক ভরা অভিমান নিয়ে অনেকটা নীরবে নিভৃতে দিন কাটছে। পঞ্চাশ বছরেরও বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন তারা। সুখ দুঃখে, জীবন সংগ্রামে, শরণার্থী শিবিরে, ঠাইহীন ঢাকার রাজপথে কিংবা ক্যারিয়ারের বর্ণিল সময়েও পাশাপাশি থেকেছেন দুজনে। মৃত্যুই দুজনের মাঝে কাটা তার এঁকে দিল। সেদিন দুপুরে মাছের ঝোল রেঁধেছিলেন স্ত্রী লক্ষ্মী। খেতে খেতে নায়করাজ রান্নার তারিফ করে বলেছিলেন, দারুণ রেঁধেছ, রাতেও আমার জন্য মাছ রেখো তো। বাটি ভর্তি মাছ ফ্রিজে রেখে স্বামীর অপেক্ষায় ছিলেন লক্ষ্মী। কিন্তু সে রাতে ঘরে ফেরেননি রাজ্জাক। চিরদিনের জন্য তাকে অপেক্ষায় রেখে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। প্রিয়জনকে ছেড়ে ভালো নেই স্ত্রী লক্ষ্মী। কত শত জমানো স্মৃতি আগলে বেঁচে আছেন। বড় ছেলে বাপ্পারা জানালেন, বেশিরভাগ সময় চুপচাপ থাকেন তিনি, কথাও খুব কম বলেন। তবে আমরা কিছুতেই মাকে একা থাকতে দেয় না। ছোট ছেলে সম্রাট বলেন, আম্মার সঙ্গে আমি আর আমার স্ত্রী থাকি, বড় মেয়ে আম্মার সঙ্গেই ঘুমাই, ছোট মেয়েটা সারাদিনই আম্মার সঙ্গে থাকে, কোনোভাবেই ওনাকে একা থাকতে দিই না, ওনাকে হাসি খুশি রাখতে চাই। জীবনের শেষ দিনগুলো নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন রাজ্জাক। ক্যারিয়ারে যখন তুমুল ব্যস্ত ছিলেন তখনও দিনভর কাজ শেষে বাড়ি ফিরে সবার সঙ্গে জমিয়ে আড্ডা দিতেন। বাপ্পা বলেন, আমাদের সবই আছে কিন্তু আত্মাটা নাই। বাবা ছিলেন আমাদের আত্মা। কতদিন ধরে কোনো কাজে মন বসছে না, অফিসে যাই বাসায় ফিরি, কোথাও যায় না, কোনো দাওয়াতে যেতে ইচ্ছে করে না, জীবনটা সাদা কালো হয়ে গেছে। আমাদের পরিবারে আর সেই আনন্দ ফুর্তি, দিন রাত আড্ডাটা আর আসবে না। দুই ছেলেই বললেন, আমাদের পরিবারের সবাই একই সঙ্গে বসে খাওয়ার রেওয়াজ, বাসায় থাকলে সবাই একসঙ্গে বসে খাই, ঢাকায় থাকলে একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করে খেতে বসতাম, এখন আর তা হয় না। জীবদ্দশায় নায়করাজ শেষ জন্মদিন পালন করেছেন 2017 সালের 23 জানুয়ারি। শেষ জন্মদিনটা ঘরোয়া আয়োজনেই পালন করা হয়। অনেক সহকর্মী উপস্থিত ছিলেন সেদিন। জন্মদিনে কিংবদন্তি নায়ককে স্মরণ করেছেন কবরী, ববিতা, শাবানারাও। শাবানা বলেন, তিনি কত বড় মাপের শিল্পী ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, সাধারণ কথায় কথায় আমাদের প্রযোজনা সংস্থা তৈরি হয়েছিল। রাজ্জাক ভাই আমাদের যেভাবে সহযোগিতা করেছেন তা তো বলার অপেক্ষা রাখে না। আমার প্রোডাকশনের প্রথম ছবি মাটির ঘর, মাঝে মধ্যে এমনভাবে তিনি কাজ করতেন মনে হতো এটা তারই ছবি। নিজেই ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতেন, বলতেন, শোনো এটা শাবানার ছবি, তোমরা কিন্তু ভালোভাবে কাজ করবা। এভাবে গল্প করতে করতেই আমার প্রযোজনা হাউসটা গড়ে উঠেছে, তাই ব্যাপারটি বেশ স্মরণীয়। কবরী বলেছেন, রাজ্জাকের সঙ্গে আমার লম্বা সফর, গাড়িতে যেতে যেতে কত গল্প হতো, তবে বেশিরভাগই ছিল সিনেমা নিয়ে। মাঝে মধ্যে আমরা পরিচালককে ফাঁকি দিয়ে হারিয়ে যেতাম রাঙামাটি বান্দরবনে। আজ রাজ্জাক কাছে নেই, কিন্তু মনের ভেতরে একটু জায়গা দখল করে তো আছেই। সেই স্মৃতি রাজ্জাকের জন্মদিনে আমাদের যে কি আনন্দ দিচ্ছে, আহা, সেই দিনগুলো যদি ফিরে আসতো, আবার যদি আমরা পাহাড় জঙ্গলে লুকিয়ে থাকতে পারতাম। বয়স যেন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। বয়স যদি আরও কম হতো, অনেকে তো তখন বলতো রাজ্জাক কবরী জুটির বিয়ে হলে ভালো হতো। ধুর, বিয়েটি আমার পছন্দ না। রাজ্জাক, জি না, আমি আপনাকে বিয়ে করতাম না। আমার যদি বয়সটা কম হতো আমাদের আনন্দের মাত্রাটা, দুষ্টুমির মাত্রাটা আরও বেশি উপভোগ করতে পারতাম। আজকে আমার সেই কথাটিই মনে পড়ছে। রাজ্জাকের কথা স্মরণ করতে গিয়ে স্মৃতি সাঁতরে ববিতা বলেন, জহির রায়হান ভাই রাজ্জাক ভাইকে চলচ্চিত্র জগতে নিয়ে এসেছিলেন। আমিও জহির ভাইয়ের হাত ধরে এসেছি। রাজ্জাক ভাইকে কখনো তথাকথিত নায়ক বা হিরো ভাবতাম না। আমি ভাবতাম তিনি আমাদের পরিবারের একজন, আমাদের সুখে দুঃখে পাশে ছিলেন। এখনও খুব অবাক লাগে, 88 সালে যখন বন্যা হলো তখন রাজ্জাক ভাই আর ভাবি রিকশায় করে এসেছিলেন, এটা দেখতে যে ববিতা ভালো আছে কিনা। ওই দিন আমি খুবই অভিভূত হয়েছিলাম। রাজ্জাক ভাইয়ের বেশিরভাগ নিজের প্রযোজনায় আমাকে নেওয়া হতো। এরকমই একটি ছবি অনন্ত প্রেম, এটি করেছিলাম কাপ্তার দিকে পাহাড়ি অঞ্চলে। এটা প্রেমের ছবি ছিল। এত ভেতরে শুটিং করতে হতো যে হেঁটে গিয়ে ক্লান্ত হয়ে যেতাম। তখন রাজ্জাক ভাই আমার জন্য ছোট একটা পালকি বানিয়ে দিলেন। তখন দুজন লোক পালকিতে করে আমাকে নিয়ে যেতেন। সকলের এসব কথাই আজ অতীত, তবে আপন আশ্রয় জুড়ে যদিও শূন্যতার বিষাদ, তবুও সেও তো ভীষণ রকম পরিপূর্ণ সহকর্মীদের ভালোবাসার ফ্রেমে। লক্ষ্মীকুঞ্জ জুড়ে এত এত স্মৃতি, এত রং, সে তো থাকবে লক্ষ্মীকুঞ্জেই। তবে সাদা কালো আর রঙিন সেলুলয়েড তার যে অবদান, আগামী প্রজন্ম জানবে কি সেই গল্প?
প্রিয় ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রের শিল্পে রাজ্জাকের অবদানই সবচাইতে বেশি বলে আমি মনে করি। আপনিও তাই মনে করলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন এখনও তাকে কতটা মিস করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। আরও এমন হারিয়ে যাওয়া কিংবদন্তি সমতুল্য তারকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।